আজকের রেসিপি ছাতুর শরবত, যেটা গরমের দিনে খুব ভালো একটা হেলথ ড্রিঙ্ক। এর জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি এবং পাতি লেবু। প্রথমে একটা পাত্রে 3-4 চামচ ছাতু দিয়ে দেব। তার সঙ্গে পরিমাণ মতো কালো নুন বা বিট নুন যেটাকে বলেন, সেটা পরিমাণ মতো দিয়ে দেব। এর সঙ্গে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি এবং লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে দেব 1 গ্লাস। তার সঙ্গে পাতি লেবুর রস। গরমের দিনে এই ছাতুর শরবতটি আপনাদের জন্য খুবই উপকারী। এটি আপনার শরীরে জল ধরে রাখে, অর্থাৎ ডিহাইড্রেশন হতে দেয় না, এবং অ্যাসিডিটি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং অ্যানিমিয়া কন্ট্রোল করে। এছাড়াও ছাতুর অনেক গুণাগুণ রয়েছে, যেটি আমি বিস্তারিতভাবে আমার অপর একটি ভিডিওতে বলেছি বা দেখিয়েছি। তো যদি হয় ওই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। আর আজকে শুধু এই ছাতুর রেসিপিটা দিলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর আরও এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।